তো আপনাদের সকলকে জিট সাউন্ড চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমরা আমাদের ভিডিও শুরু করি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং থাম্বনেলও দেখেছেন যে কোন বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আপনাদের দুপেয়ার মালে টোটাল সেটআপের খরচ দিব কিউওয়ান স্পিকার এবং পরকে স্টেঞ্জার দিয়ে সেটিং করে নিই। উপরে টপে থাকবে 500 ওয়াট স্পিকার এবং নিচে বেসে থাকবে 1000 ওয়াট করে স্পিকার কিউওয়ান, শুধুমাত্র কিউওয়ান দিয়ে সেটিং হবে। তো এটা কিন্তু খুব বড় বড় প্রোগ্রামে ইউজ করতে পারবেন না, নর্মালি ছোটোখাতো প্রোগ্রাম আপনারা আরামসে ইউজ করতে পারবেন, কারণ আপনাদের যে কিউওয়ান স্পিকারের ভোকাল ভালো নয়। তো এটা আমি প্রথমে বলে দিচ্ছি, তো কিন্তু ছোটোখাটো প্রোগ্রামের ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো এই ধরনের সেট আপ করতে গেলে আপনাদের একটু কম খরচের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখন তো পিওডিও আর আউজার দ্বারা কাছে যাওয়া যাচ্ছে না, যেরকম প্রাইস হয়েছে। তাছাড়া ভিডিও নিয়েই তো ছাড়লে হবে না, বিভিন্ন রকম ছাড়তে হবে। এবারে আরসিএফের কমেন্টটা বেশি পড়েছে, তাতে অনেকজনের কমপ্লেন করছেন। তো আরসিএফ সেট আপের এই শুধু পরপর আমি ভিডিও দিতে পারবো না। তো আরসিএফ সেট আপ অনেকজন কমেন্ট করেছে, প্রায় ফোর বেস 6 মিনিট আর 8 বেস 9 মিনিট। তো এত বড় বড় সেট আপ যেহেতু কমেন্ট করেছেন তো সমস্যা নেই, ভিডিও দিয়ে দিব। কিন্তু কেউ কি করার জন্য কমেন্টটা করছেন, কেউ করবে না, শুধু প্রাইসগুলো জানার জন্যই কমেন্ট করছেন। তো এটুকু আমি বুঝতে পারি আর কি, যতজন কমেন্ট করে তো সবারই সুবিধা হবে, সেই কারণে তো সেটার পুরো কথা নয়। তো আমি ভিডিও দিয়ে দিব। তো আজকে যেটা আমরা আলোচনা করব, এই টপ আর বেস নিয়ে আলোচনা করব, এবং নেক্সট ডে একটা কম্পিটিশান আচ্ছা, তো কম্পিটিশানের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। ওটা JBL আর বাংলা বক্সের সাথে কম্পিটিশান, ওপরে JBL মানে নিচে JBL থাকবে, ওপরে বাংলা বক্স থাকবে 4D বক্স, এবং তারপরে এক পাশে যে সেট আপটা আছে, নিচে 4D বাংলা বক্স আছে, ওপরে নিচে 4D JBL আছে, এবং উপরে আছে 4x বাংলা বক্স। তো এই ধরনের সেট আপের একটা ভিডিও আছে, তো নেক্সট ডে দিয়ে দেব। তো এই সেট আপটা আগে দেখে নিয়ে চলুন। ফার্স্ট 1 নম্বরে যেটা আসবো ক্যাবিনেট, তো ক্যাবিনেট আপনারা এখানে 4 পিস টপ লাগবে এবং 4 পিস সিঙ্গেল বেস লাগবে। তো আপনাদের যে 4 পিস টপের ক্যাবিনেট পড়ে যাবে অ্যাপ্রক্স 26,000 টাকা মতো, ডবল প্লাই হার্ড প্লাই পেস্টিং সহ এবং কভার সহ। তো আপনাদের যে জোড়া পড়বে ক্যাবিনেটটা ডবল 15, এটা জোড়া পড়বে 13,000 টাকা, ডবল প্লাই হার্ড প্লাই পেস্টিং সহ কভার সহ। তো তার মানে আপনাদের 26,000 টাকার মধ্যে টপগুলো 4টে কমপ্লিট হয়ে গেল, এবং নিচের যে বেসগুলো থাকবে ডবল প্লাই হার্ড প্লাই পেস্টিং সহ এবং কভার সহ আপনাদের পড়ে যাবে 12,000 টাকা অ্যাপ্রক্স। তো 12,000 টাকা করে যদি পড়ে তো 24,000 টাকার মধ্যে আপনাদের বেসের ক্যাবিনেটটাও কমপ্লিট হয়ে যাবে। তো তাহলে এখানে আপনাদের টোটাল ক্যাবিনেট প্রাইস কত দাঁড়ালো, 24,000 আর 26,000, 50,000 টাকার মধ্যে আপনাদের টোটাল ক্যাবিনেটটা কমপ্লিট হয়ে যাবে। তারপর নেক্সট আসবো স্পিকারে, তো স্পিকার আপনাদের ডবল 15 টপে যেগুলো থাকবে Qone 15 ইঞ্চি 500 ওয়াট স্পিকার। তো Qone MBJ সিরিজের 500 ওয়াট স্পিকারটা আপনাদের অ্যাপ্রক্স পার পিস পড়ে যাবে 5,000 টাকা। তো 5,000 টাকা করে যদি পার পিস পড়ে আপনাদের 8 পিসে অ্যাপ্রক্স পড়ে যাবে 8×5=40,000 টাকা, এবং নিচে যে বেসে থাকবে 1000 ওয়াট Qone-এর 18 ইঞ্চি স্পিকার। তো 1000 ওয়াট Qone-এর 18 ইঞ্চি স্পিকার অ্যাপ্রক্স 9,000 টাকা করে পার পিস পড়বে। তো 9,000 টাকা করে যদি পার পিস পড়ে আপনাদের 4 পিসে 9×4 36,000। তো 36,000 আর 40,000 আপনাদের টোটাল 76,000 টাকার মধ্যে স্পিকারগুলো কমপ্লিট হয়ে যাবে, বেসের এবং টপের সব স্পিকার মিলে 76,000 টাকা খরচ হবে। নেক্সট আসি HF ড্রাইভার অ্যান্ড হচ্ছে আপনাদের নেটওয়ার্ক কিট। তো HF ড্রাইভার অ্যান্ড নেটওয়ার্ক কিট আপনাদের 100 ওয়াট 750 যদি কমপ্লিট নিতে চান, আপনারা যে কোনো কোম্পানি নিতে গেলে 4,000 টাকা মতো আপনাদের খরচ হবে। এবারে Qone নিতে গেলে একটু কম খরচে হবে, Qone-এর নিয়ে যদি আপনারা করেন তাহলে 3,000 টাকার মধ্যে আপনাদের নেটওয়ার্ক বোর্ড সহ পার পিস কমপ্লিট হয়ে যাবে। তো আমরা 3,000 টাকা ধরেই তাহলে হিসাব করছি, 100 ওয়াট পার পিস যদি 3,000 টাকা হয় তো আপনাদের 4 পিসে 12,000 টাকার মধ্যে HF এর নেটওয়ার্ক কিট কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আসি অ্যাম্প্লিফায়ার, তো পুরো সেট আপটি আপনাদের চালানোর জন্য স্ট্রেঞ্জার কোম্পানির দুটো SPV 4K হলে আপনাদের পুরো সেট আপটি আরামসে চলে যাবে এবং ওমস ম্যাচিংভাবে চলবে আপনাদের। তো প্রত্যেকটা স্পিকারেই কিন্তু আপনাদের ওমস ম্যাচিং হবে, নিচের আপনাদের লোগুলো 4 ওমসে রানিং করবে এবং আপনাদের উপরে টপগুলো 2 ওমসে রানিং করবে। তো আপনারা টপ বেস করেও চালাতে পারেন, বেস এক পাশে দুটো দিয়ে দিলেন, এক পাশে দুটো টপ, এরকমভাবে চালাতে পারেন। তো আপনারা দু জায়গায় ভাড়া দিতে পারবেন সেট আপটা। তো সেই হিসাবে আমি সেটিংটা আজকে আপনাদের সঙ্গে দিচ্ছি প্রাইস ডিসেল। তো অ্যাম্প্লিফায়ার আপনাদের পরকে স্ট্রেঞ্জের অ্যাপ্রক্স 36,500 থেকে 37,000 মধ্যে কমপ্লিট হয়। তো এখানে আপনারা অ্যাপ্রক্স 38,000 টাকা ধরবেন, কারণ কখন কি প্রাইস থাকে। তো 38,000 টাকা যদি পার পিস হয় তাহলে আপনাদের 2 পিস অ্যাম্প্লিফায়ারে 76,000 টাকার মধ্যে আপনাদের অ্যাম্প্লিফায়ারগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাদের আর যে কিছু লাগবে পুরো সেট আপটি চালানোর জন্য, তো আপনারা 2 5 kV স্টেবিলাইজার নিয়ে নেবেন, তাহলে আপনাদের পুরো সেট আপটি খুব ভালোভাবে চলবে। তো কোম্পানির স্টেবিলাইজার যদি নিতে চান, দাচি কোম্পানির স্টেবিলাইজার নেবেন, আপনাদের খুব ভালো পারফরমেন্স করবে এবং খুব ভালো ভোল্টেজ ক্যাপাসিটি থাকবে। তো যদি এনবির স্টেবিলাইজার নিতে চান তাহলে আপনারা মিস্ত্রির কাছে, ভালো মিস্ত্রির কাছে এনবির স্টেবিলাইজারও করে নিতে পারেন। তো বিশেষ করে কোম্পানির স্টেবিলাইজারটা আমার ক্ষেত্রে খুব একটা ভালো লাগে না, কারণ কোম্পানির স্টেবিলাইজারের কাঁটা আপ ডাউনটা খুব কম বেশি এইরকম বেশিরভাগ হয়ে দেখা যায় আর কি। কিন্তু হ্যান্ডবিট স্টেবিলাইজারে খুব বেশি কাটা আপ ডাউন হয় না, কিন্তু কোম্পানিতে 5 kV স্টেবিলাইজারে যেখানে ভোল্টেজ দিচ্ছে সেখানে হ্যান্ডবিট 4 kV স্টেবিলাইজারে সেই ভোল্টেজটা দিচ্ছে আর কি। তো সেই রকম একটা সমস্যা, তো যার কারণে হ্যান্ডবিট স্টেবিলাইজার যদি নিতে চান তো ভালো মিস্ত্রির কাছে নিতে পারেন, নাহলে আপনারা
কোম্পানির নেবেন, দাচি কোম্পানিরটা মোটামুটি খুব, দাচি কোম্পানির স্টেবিলাইজারটা মোটামুটি একটু ভালো। তো আপনাদের 2.5 KV স্টেবিলাইজারের অ্যাপ্রক্স প্রাইস 10-20-20,000 টাকা পড়বে, এবং আপনাদের যেটা হচ্ছে বুস্টিং অ্যান্ড ওয়ারিং 3,000 টাকা পড়বে, এবং আপনাদের যেটা হচ্ছে SXR 12 চ্যানেলের একটা স্ট্রেঞ্জার কোম্পানির মিক্সার নিয়ে নেবেন, তাতে আপনাদের প্রোগ্রামটাও সুবিধা হবে। তো মিক্সারটা অ্যাকচুয়ালি রিভার্ভ মিক্সার, তো মিক্সারটার প্রাইস অ্যাপ্রক্স 12,000 টাকা মতো লাগবে। তো এগুলো টোটাল মিলে আপনাদের খরচা হবে তাহলে 10-20 আর এদিকে হচ্ছে আপনাদের 12-20, 12-32 আর 3-35, তো 35,000 টাকার মধ্যে আপনাদের স্টেবিলাইজার মিক্সার অ্যান্ড বুস্টিং ওয়ারিং কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যা কিছু বলা হলো, তো এগুলো মিলে আপনাদের পুরো সেট আপটি আরামসে চলে যাবে, এবং এই সেট আপটি আপনাদের প্রোগ্রামিং এবং কমপ্লিশন এবং বিয়ে বাড়ি এবং ফাংশান আপনারা যে কোনো ধরনের বাড়াতে, ছোটোখাটো বাড়াতে আপনারা ধরতে পারবেন, এবং সেট আপটা আপনারা দু জায়গাতে দু রকমভাবে ভাড়া দিতে পারবেন। তো সেরকমও আপনাদের কোনো অসুবিধা হবে না, বাকি শুধু একটা অসুবিধা হবে মিক্সারটা। তো মিক্সারের বদলে আরেকটা আপনারা প্রেসার বোর্ড বা আপনারা একটা যে কোনো কোম্পানির ক্রসওভার বা ইকুয়ালাইজার নিয়ে নিতে পারেন, তো সেটা থেকে একটা ডাইরেক্ট চালাবেন এক পাশে একটা সেট আপ দিয়ে ভাড়া দিয়ে, আর একটা সেট আপ যেভাবে ভাড়া দেবেন মিক্সারটা দিয়ে ভাড়া দেবেন। তো সেইরকমভাবে আপনাদের দুরকমভাবে বাজানো হবে। তো যদি প্রেসার বোর্ড রাখেন হ্যান্ডবিট, তো আপনাদের তাহলে দুরকমভাবে ভাড়া দেওয়া হবে, সেদিক থেকেও সুবিধা হবে, তো দুদিক থেকে সুবিধা হবে। তো এই সেট আপটি টোটাল সেট আপটার প্রাইস আপনাদের 2,49,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি এই সেট আপটির সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার কোনো টিপস অ্যান্ড ট্রিক্সমূলক ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই।